সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজু বিজন টিভির পক্ষ থেকে স্বাগতম। যারা রাজু বিজন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ বুধবার, প্রতি বুধবার এই হাটটি বসে থাকে সকাল 8টা থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত এই হাটটি বসে থাকে। দেখতে পাচ্ছেন হাটে অনেক গরু মহিষ উঠেছে, এগুলা কি দামে বিক্রি হচ্ছে এগুলা দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আশুলি হাটে কয়টা গরু আনছিলেন ভাইজান? 12টা আনছিলেন। কোনগুলো এগুলো আপনার? এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু, মাশাআল্লাহ। প্রথমে দেখতে পাচ্ছেন এটা কি জাতের গরু বলে ভাই? সিন্ধি। আচ্ছা, এটা কয় দাঁতের হবে ভাই? দুই দাঁত। আচ্ছা, এটা দাম চাইছিলেন কত? 1,25,000। আচ্ছা, এটা দাম চাইছে 1,25,000। আচ্ছা, তারপরে এই যে এটা দেখতে পাচ্ছি ওটা, তারপরেরটা ওটা 1,45,000 টাকা। ওটা কয় দাঁতের হবে? ওটা দুই দাঁত। আচ্ছা, কেউ যদি আপনার থেকে অনুষ্ঠানের জন্য কিনতে চায় গরু, ওই যে মুসলমানি কিংবা যে কোনো অনুষ্ঠান, বিয়ে, এগুলা যদি আবার কোথায় যদি কিনতে চায় দিতে পারবেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা অবশ্যই বাড়ি থেকে আপনারা গরু ক্রয় করতে পারবেন। আচ্ছা, আপনার কাছে সব তো সুস্থ ভালো গরু নাকি? সব সুস্থ ভালো গরু। আচ্ছা, ওনার ফোন, আপনার তো ফোন নাম্বার আছে নাকি? আচ্ছা, ওনার ফোন নাম্বার আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, তারপরে গরুটা ভাই কত দাম চাইছেন? 1,65,000। ওটা কয় দাঁতের হবে? ওটা চার দাঁতের। আর তারপরেরটা দুই দাঁতের। আচ্ছা, আপনার বাড়ি কোথায় ভাই যান? বাড়ি আরিসা না? আচ্ছা, আপনি কি এই প্রতি বুধবারে আশুলি হাটে আসেন? আচ্ছা, কোন কোন হাটে গরু বিক্রি করে থাকেন আপনি? আশুলিয়া, কালামপুর। আশুলিয়া, কালামপুর আর আরিসা না? আচ্ছা ভাই, আপনার নামটা? শকত আলী। ভাই আপনি ফোন নাম্বারটা বলেন। আচ্ছা, মোবাইল নাম্বার মুস্তো নাই না নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই ফোন নাম্বারটা আমি বলে দেই, 01778-54-89-85। আবার বলে দেয় 01778-54-89-85। এ নম্বরে যোগাযোগ করে ভাই থেকে অনেক সুন্দর গরু কিনতে পারবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আচ্ছা, তো আপনার না ভাই? মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আশুলি হাটে আসলে আপনারা এই ধরনের মহিষ কিনতে পারবেন। ভাই মহিষ এগুলো কত করে দাম চাইছেন কেমনি কি? 1,40,000 ওই পাশেরটা না? দেখতে পাচ্ছেন এরা কয় দাঁতের হবে ভাই? চার দাঁত। চার দাঁতের। আর এটার দাম চাইছেন কত? এটার দাম চাইছি 45,000। 1,45,000। আচ্ছা, এটা দামরা নাকি? পাটামোষ না, সারমোষ। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কয় দাঁতের হবে? এটাও চার দাঁত। আচ্ছা, এগুলা কি সবই চার দাঁতের মতন নাকি আপনার? আচ্ছা, এগুলা কত দাম দিয়েছেন ভাই? 1,55,000। আচ্ছা, আর তারপরেরটা? তারপরেরটা আমার না, ওগুলা অন্য ধরনের না? আচ্ছা, তিনটাই আনছিলেন নাকি আরো আনছিলেন? আরো আনছিলেন, বিক্রি করছি, বিক্রি করে হয়ে গেছে না? আচ্ছা ভাই, আপনি থেকে যদি কেউ মহিষ কিনতে চায় দিতে পারবেন? আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন ভাই যান। 01725-300-300-769-769। আচ্ছা ভাইয়ের নামটা? আচ্ছা, কেউ যদি অনুষ্ঠানের জন্য মহিষ কিনতে চায় বা কোনো কষায় যদি কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করে দিতে পারবেন তো ভাই? কম দামের মধ্যে ভালো মহিষ দিতে পারবেন নাকি? আচ্ছা আচ্ছা, আপনার ঠিকানা কোথায় বললেন যেন ভাই? ঠিকানা পাবনা। পাবনা, পাবনা কোন জায়গা ভাই? সাথিয়া থানা। সাথিয়া থানা করছে না? আচ্ছা, আপনি তো এই প্রতি বুধবারে এই হাটে নিয়ে আসেন না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। অবশ্যই ভাইয়ের কাছ থেকে আপনারা আশুলি হাটে আসলে মহিষ কিনতে পারবেন। ভাইয়ের ঠিকানা হলো সাথিয়া পাবনা। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, গরু কোন জায়গা থেকে আনছিলেন? ভাইজান সিরাজগঞ্জ থেকে। কয়টা গরু আনছিলেন ভাই? 8টা না? 8টা, দেখতে পাচ্ছেন 8টা গরু আনছিল উনি। ভাই এই যে গরুটা, এটা এটা দাম চাইছেন কত এই গরুটার? 1,80,000 টাকা। আচ্ছা, এটা কি অস্ট্রেলিয়ান না?
অস্ট্রেলিয়ান আচ্ছা কয় দাঁতের গরু ভাই এটা দুই দাঁতের না আচ্ছা তারপর এটা যে ওইটা বড় ভাই এই যে তারপর এটা এটা কয় দাঁতের ভাই গরুগুলো কি আপনার না আচ্ছা এগুলো দাম তাদের কত করে কেমনে কি ভাই 1 লাখ 5 আছে 1 লাখ 15 আছে 1 লাখ আছে আচ্ছা এগুলো কোন কোন জাতের গরু আছে এখানে সব ক্রস সব ক্রস আচ্ছা এটা কোন জায়গার গরু কোন দেশের সিরাজগঞ্জের আচ্ছা আপনি বাড়ি কি সিরাজগঞ্জে না আচ্ছা আপনি কি যদি কেউ গরু কিনতে চায় অনুষ্ঠানের জন্য দিতে পারবেন হ্যাঁ আটে এসে কিনে নেবে আচ্ছা কেউ যদি আপনার সাথে মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি থেকে গরু কিনতে চায় দিতে পারবেন তো আসে যোগাযোগের মাধ্যমে না তা শুনলাম মানে আপনি আসতে পারবেন না সে আসতে হবে আসে দেখে ভালো মন্দ বুঝে তারপর নিতে পারবে নাকি আচ্ছা আপনি নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা আমাদের একটু গরুগুলো দেখাবেন এই যে মিডিয়াম সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন ওনার কাছে মোটামুটি মিডিয়াম সাইজের গরুগুলো আছে আচ্ছা ভাইজান এই যে সাদা গরুটা এটা কত দাম পাইছেন এই গরুটা 1 লক্ষ 5 হাজার আচ্ছা এটা কয় দাঁতের হবে ওর দাঁত নাই দুই দাঁত এটা দুই দাঁতের না আচ্ছা তারপর একটা ওটা দুই দাঁত না এটার দাম দেন কত টাকা 35 আচ্ছা তারপরে এটা ওটা 25 ওটা 25 1 লাখ 25 দেখতে পাচ্ছেন ওটা কয় দাঁতের হবে দুই দাঁতের না সবই দুই দাঁতের না ওটা আধা ওটা আধাটের ভাই আপনি ফোন নাম্বারটা বলেন 01723 আচ্ছা ভাই নামটা আপনার মোহাম্মদ হাবিবুর রহমান আচ্ছা ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ভালো থাকবেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু আছে এখানে ছোট সাইজের মিডিয়াম সাইজের গরুগুলা গরুগুলা এগুলা কার ভাই আপনার আচ্ছা এই গরুটার দাম চাইছেন কত এটার 65,000 আচ্ছা এর দাম এটা তো দাঁতে নাই না দুই দাঁতের আচ্ছা ছোট দাঁতের গরু দেখতে পাচ্ছেন এটা দুই দাঁতের আচ্ছা এটা কি দেশি না দেশি আচ্ছা তারপরে এই যে এটার দাম চাইছেন কত 72,000 টাকা একই দাম বলছে এখনো দাম বলছে নাকি কত বলছে 65-62 বলছে দেখতে পাচ্ছেন আর তারপর একটা লালটা 96,000 টাকা দাম চাওয়া হয়েছে আচ্ছা আলোচনা সবকি তো কিছু কম আছে না আচ্ছা ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো কেউ যদি অনুষ্ঠানের জন্য কোনো গরু কিনতে চান অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আসলে হাটে আসলেও গরু কিনতে পারবেন আচ্ছা তারপর একটা এটা কি যাতে ভাই আচ্ছা ওটার দাম কত বললেন 96,000 আর তারপর একটা 1,10,000 টাকা দাম চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা এই গরুগুলা কোন জায়গা থেকে আনছিলেন সিরাজগঞ্জের আচ্ছা এই হাটে বেশিরভাগই হলো আশুলি হাটে সিরাজগঞ্জের গরু আচ্ছা যদি কেউ বাইরে থেকে গরুগুলা কিনতে চান অবশ্যই যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন আচ্ছা